রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর আধুনিক সুপার মার্কেট চত্বরে সমাবেশ করে দলটি। জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, এহসানুল্লাহ মাসুদ, সালাউদ্দিন সরকার, রাকিব মাহমেদ সোহেল, রিটন রায়, আমজাদ হোসেন রনি, জসিমউদ্দিন রানা, আকবর হোসেন লিটন, আলী আজম প্রমুখ। শান্তি সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের জোয়ার বইছে, এই উন্নয়নের জোয়ারের হিংসা থেকে জামাত বিএনপি আজকে রাস্তা নেমে আন্দোলন করার সৃষ্টি করছে, বিশৃঙ্খলা তৈরি করার সৃষ্টি করছে। যুবলীগের কর্মসূচি আছে, বিকাল চারটে আমরা থাকব, পৌর এবং যুবলীগ তারা সবাই থাকবে, আমরা দুটা প্রোগ্রাম একসাথে করব। জামাত জোট সরকার আমার এই দেশে নৈরাজ্যতা সৃষ্টি করা আরম্ভ করছে। সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দুর্নীতি সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম শাহানুর ভাই, পদচারণে যে বাংলাদেশে অশান্তি করতে চাই, আগামী নির্বাচন চালাতে চাই, এই হামলা এবং অস্ত্র উঠিয়ে সারা বাংলাদেশের পরিবেশকে ঘুলাটে করার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের নির্দেশে সারা বাংলাদেশে যুবলীগ যুব সমাজ ঐক্যবদ্ধ রয়েছে, যেখানে বিএনপি আন্দোলনের নামে পদযাত্রার নামে বিশৃঙ্খলা করবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সারা দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। তাই আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগও তাদের এই উদাত্ত আহ্বানে সর্বদাই ব্যস্ত আছি, ব্যস্ত থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ভাই এবং সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার সাথে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এই প্রতিবাদ সমাবেশ করছি। আমরা শান্তির সমাবেশ করছি, আমরা করছি অশান্তির বিরুদ্ধে। বিএনপি ছাত্রদল যুবদল যেভাবে পদযাত্রার নামে সমস্ত বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে, যেমনিভাবে তারা গাড়ি পড়ায় লুণ্ঠন করে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, তার প্রতিবাদে আমরা আজকে শান্তির সমাবেশ জেলা যুবলীগের পক্ষ থেকে আমরা করছি। আমাদের প্রিয় নেতা জনাব রহম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, ওনার আহ্বানে যুবলীগ ব্রাহ্মণবাড়িয়ায় আমরা সবসময় সতর্ক অবস্থানে আমরা ছিলাম। আমরা পরিষ্কার বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ কোনো অবস্থায় এই সমস্ত তাদের যে অপকর্ম এটা আমরা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করবো না। আমি একটা কথাই বলবো, যারা এখানে সংগত হয়েছেন আমার সহযোগিতা বলেছেন, মিছিল শেষ, মিটিং না। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। আল্লাহ